মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। মাত্র মাস তিনেক আগে শুরু হয়েছিল স্টার জলসের ধারাবাহিক বিজয়িনী। ক্ষমতা আর প্রতিভার লড়াই নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। বিজয়িনী ধারাবাহিকে নায়ক ও নায়িকার ভূমিকায় ছিল ইমতিয়াজ হক ও লেখা চ্যাটার্জি, দুজনেই নতুন মুখ। মাত্র কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় ধারাবাহিকের নায়িকা লেখা চ্যাটার্জিকে বদলে দেওয়া হবে, কেননা দর্শক নাকি তাকে পছন্দ করছেন না। এছাড়াও টিআরপিতে একেবারে পিছিয়ে এই ধারাবাহিক, তাই চ্যানেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো কেকার মুখ বদলে লেখার পরিবর্তে স্বস্তিকাকে দেখা যাবে কেকা হিসেবে। কিন্তু আজ কিছুক্ষণ আগে ধারাবাহিকের নায়ক তার সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করে সবাইকে জানিয়ে দিলেন বিজয়িনী ধারাবাহিকে তিনি আর অভিনয় করছেন না, তাকে আর ঋত্বিকের ভূমিকায় দেখা যাবে না। ঋত্বিক অর্থাৎ অভিনেতা ইমতিয়াজ হক বললেন, আমি বিজয়িনীর পুরো টিমকে ভবিষ্যতে পর্বগুলিতে ভালো করার জন্য শুভকামনা করি। আমি অন্য একটি প্রজেক্টের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আমি আমার বিজয়িনীর টিম এবং স্টার জলসার সকল দর্শকদের ধন্যবাদ জানাই। আমি আপনাদের সবাইকে খুব মিস করব, কিন্তু আমি নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় থাকব এবং আমার ক্যারিয়ারে নতুন পর্যায়ে শুরু করতে চাই। তবে অভিনেতা ইমতিয়াজ হক এর পরিবর্তে ঋত্বিকের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিজয়িনী ধারাবাহিকে ঋত্বিকের ভূমিকায় অভিনেতা ইমতিয়াজ হকের অভিনয় আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।